দর্শক, শুনে হয়তো আশ্চর্য হবেন, এই শহরের ছোট বড় 39টি খাল গলা টিপে হত্যা করা হয়েছে। বাস্তবে এদের কোনো অস্তিত্বই নেই, শুধুমাত্র মানচিত্রে এদের নিশানা খুঁজে পাওয়া যায়। দর্শক, ক্রাইম ইনভেস্টিগেশন টিমের এবারের অনুসন্ধান দখল বাণিজ্য, পুরো সময়ে আপনাদের সবাইকে সঙ্গী হবার আমন্ত্রণ। কথায় আছে নদীমাতৃক বাংলাদেশ, হয়তো এ কারণেই ফলে প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া খালগুলো এই দুই নদীর সঙ্গে মিলিত হতো এবং শহরের জলাবদ্ধতা দূর হতো এই খালগুলো দিয়ে নিমিষেই। তথ্য মতে ঢাকা মহানগরীর 75টি খালের মধ্যে আটি, কনাই, দোলাই, পনরুনরাই সহ পাঁচ নদীর কোনো হদিস নেই বর্তমানে। একই সঙ্গে ঢাকাকে ঘিরে রাখা বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও টঙ্গী নদীর মধ্যে সংযোগ স্থাপনকারী 17টি খালও হারিয়ে গেছে। গত 50 বছরে এসব নদী খালের বুকের ওপর গড়ে উঠেছে বড় বড় অট্টালিকা। ক্যামেরার চোখে রাজধানীর খিলগাঁও নন্দীপাড়ার জিরানি খাল। এই খালের উৎসস্থল ডুমনির বারু নদীর শাখা নড়াই নদী হয়ে রামপুরা মেরাদিয়া ত্রিমোহনী ছুঁয়ে খিলগাঁওয়ের ভিতর দিয়ে বুড়িগঙ্গায় ছিল তার মিলনস্থল। এই যে জিরানি খালের নামকরণ করা হয়েছে সিটি কর্পোরেশন কর্তৃক, এই জিরানি খাল বালু নদী থেকে শুরু করে ত্রিমোহনী তিন নদীর মোহনা হয়ে এটা সদরঘাট গিয়ে পৌঁছেছিল। আজ থেকে প্রায় 40-50 বছর পূর্বে এই খালের পরিধি ছিল বিরাট, এখন সে খাল নালায় এসে পরিণত হয়েছে। হ্যাঁ, আমরা আমের নৌকাই তো, কাঁঠালের নৌকাই তো, লেচুর নৌকাই তো, ঠিক আছে, মাটির ওই যে পাথিলাই তো, এবং লার্কির খড়িয়াই তো। একসময় 60 ফিটের প্রশস্ত এই খাল দিয়ে নৌকা চলাচল করতো এবং মাছ আহরণ করতো বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা। আগে ছোটবেলা দেখছি আমরা এখানে নাও ভিড়তো, এখানে নাও ভিড়তো, আর এই দিক দিয়ে নাও চলতো, যেহেতু এদিকে জিঞ্জিরা, এই জিঞ্জিরা বন্ধ যেহেতু এই নাও এদিক দা ছোট হয়ে গেল, দুটো দিক থেকেই মনে করেন চাপে। এই যেমন এই যে হেরা দেন, এই যে পিলার বোয়াইছে খালের উপরে বয়া থিয়া দিছে, এইটা চাইবে আরও 6-7 ফিট 8 ফিট 10 ফিট ভিতরে পয়সার জোরে এগুলি করে। তো পাবলিক তো কিছু করার নেই, পাবলিক কি বলবে, সরকার যদি উদ্যোগ না নেয়। স্রোতস্বিনী জিরানি খাল সময়ের পরিক্রমায় এখন ড্রেনে পরিণত হয়েছে। এর দুপাশের জায়গা ভূমি খেকোরা দখল করায় 5 কিলোমিটারের লম্বা খালটি এখন প্রায় মৃত। অবৈধ দখলভাবে একটা আছে, ময়লা আবর্জনা এগুলা ফলাইয়া বইরে রাখছে, কিন্তু আবার দেখলাম যে কাজও করতেছে, সিটি কর্পোরেশন থেকে এটা উচ্ছেদ করলো কয়েকদিন আগে দেখলাম। নৌকা বা ট্রলার কোনো কিছু আসতে পারে না, এই পর্যন্ত আসতে পারে না, এই যে এখন ওই যে ময়লা দিয়ে বা মাটি দিয়ে বরড হয়ে গেছে গা, এই পর্যায়ে আছে। এগুলা এখানে আমরা এই আসাদ মার্কেট থেকে ল্যাংড়া গোসলও করছি, লাভ হয়েছি ছোটবেলা যখন 7-8 বছর তখন থেকে। দেখা যায় নন্দীপাড়ার টেম্পো স্ট্যান্ড ব্রিজের দুই ধারে জায়গা দখল করে নির্মিত হয়েছে সমিল, অন্য পাশে খাবার হোটেল, দোকান, মার্কেট। ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে, ছড়াচ্ছে দুর্গন্ধ, নষ্ট করছে পরিবেশ। এই আসা যাওয়া গন্ধ আসে, মনে করেন ময়লা ছলা ফালায়,
অনেক নোংরা দেখা যায় আর কি। বর্ষাকালে পানি, বর্ষাকালে তো পানি জমেই থাকে, পানি যাওয়া আসা করতে পারছে না। এটা তো আগে থেকে এটা সরকার ওইভাবে সংস্কারের চিন্তা ভাবনা করে নাই, এখন উদ্যোগ নিচ্ছে, এখন সবাই ছেড়ে দিবে, যাদের প্রয়োজন তারা আগে ব্যবহার করছে, এখন প্রয়োজন নাই, কিংবা প্রয়োজন থাকলেও সরকারের জন্য ছেড়ে দিতে হবে, খাল খালের ভাবে দখল করে নেবে সরকার। কিছু স্থানে নদীর সীমানা পিলারও রয়েছে, পিলারগুলো তুলে দিয়ে দখল করা হচ্ছে দিনের পর দিন। শুধু তাই নয়, ভুয়া কাগজপত্রও বানিয়ে নিয়েছে অনেকে, এমনকি কেউ কেউ আদালতে মামলা করেছেন, ফলে উদ্ধার কাজে হচ্ছে দীর্ঘসূত্রিতা। এবং সম্পদশালী রাজনৈতিক ছত্রছায়া অনেকে এগুলি দখল করে আছে, এগুলি পরিচ্ছন্নভাবে করতে গেলে, সঠিক প্রক্রিয়া করতে গেলে সিএস ম্যাপ অনুযায়ী মেপে পাকাপোক্তভাবে যদি করা হয়, তো ইতিমধ্যে আমরা বর্তমান যিনি মেয়র ঢাকা দক্ষিণের ব্যারিস্টার ফজলে নূর তাপস, মানে ভালো একটা উদ্যোগ নিয়েছে, যদি সম্পূরকভাবে করতে পারে তাকে ধন্যবাদ জানাবো। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 69 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজিজুল ইসলাম জানান, খাল অবমুক্তকরণের কাজ চলছে, দখলদারদের মৌখিক নির্দেশনাও দেওয়া হয়েছে। দুই পাশের দখল তো আমরা মেজারমেন্ট করতেছি, মেজারমেন্ট করে দখল সবাইকে বলতেছি, মৌখিক বলতেছি, যদি না শুনি তো আমরা তো আমাদের পদক্ষেপ নিব, আমরা দখল মুক্ত করব এবং দুই সাইডে আমরা ওয়াকওয়ে করব এবং দুই সাইডে আমরা নেট দিব, যাতে এখানে খালের ময়লা কেউ না পালায়। এখন ডিলামাইরে তো ময়লা খালের উপরে ফালায় দেয়, এই জন্য তাড়াতাড়ি এটা ভৈরা জায়গা, বরট হয়ে জায়গা, এই জন্য আমাদের পানি নিষ্কাশনে খুব ক্ষতি হচ্ছে, সারা ঢাকা শহরের পানি নিষ্কাশন হচ্ছে এটাতে। দর্শক, এক শ্রেণীর মানুষ এসব খাল দখল করেই ক্ষান্ত হয়নি, এসব খালের উপর আবার গড়ে তুলেছেন বহুতল ভবন। এই দখলবাজদের মুখোশ উন্মোচন করব, তবে তার আগে প্রথম বিরতির বাধা চপকাতে হবে। বিশ্বের ঝুঁকিপূর্ণ শহরগুলোর মধ্যে অন্যতম রাজধানী ঢাকা, তবে দূষিত শহরের তালিকায় এই শহরের অবস্থান শীর্ষে। স্বাভাবিকভাবে বেঁচে থাকার নিশ্চয়তা হারানো অনেকগুলো কারণের মধ্যে অন্যতম সরকারি খাল দখলের মহোৎসব। বাড্ডার সুতিবোলা খাল, একসময়ের স্রোতস্বিনী নদী এখন বক্স কালভার্ট দিয়ে ড্রেনে পরিণত হয়েছে। বালু নদী থেকে সৃষ্টি হওয়া সুতিবোলা খালটি বাড্ডা শাহজাদপুর হয়ে গুলশান লেকের সঙ্গে সংযোগ ছিল। কাগজে কলমে 60 ফিটের খাল থাকলেও কিছু স্থানে 10 তলা সুউচ্চ কয়েকটি বহুতল ভবনও চোখে পড়ে। এমন ঘটনা ঘটছে উত্তর বাড্ডার শাহজাদপুরের সুতিবোলা খালের স্লুইস গেট সংলগ্ন। ঢাকার উল্লেখযোগ্য 26টি খালের মধ্যে 7টির সরাসরি সংযোগ রয়েছে নদীর সঙ্গে। এর মধ্যে রয়েছে আবদুল্লাপুর খাল, বেগুনবাড়ি খাল, দ্বিগুণ খাল, হাজারিবাগ খাল, জিরানি খাল, কল্যাণপুর খাল ও ধোলাই খাল। রূপনগর খাল, শাহজাদপুর খাল ও সুতিভোলা খাল, এই 3টি জলাধারের সঙ্গে সরাসরি যুক্ত, আর এই সুযোগটি নিয়েছে এখানকার দখলদাররা। সুতিভোলা খালটি সাতারকুলের অদূরে বালু নদীর পাশে জলাধারে গিয়ে মিশেছে। বিক্রি করছে শাহজাদপুর স্লুইস গেট হয়ে পাশে গুলশান লেকের অংশে মিলিত হয়। 60 ফিটের সুতিভোলা খালটি দখল আর দূষণে এখন ড্রেনে পরিণত হয়েছে। দুপাশে জায়গা দখল করে গড়ে উঠেছে বাড়িঘর। স্থানীয়রা জানান, একসময় এই খালের ঘাটে মাল নিয়ে নৌকাও আসতো, দোতলা টলার আসতো, একদম গুলশান পর্যন্ত যাইতো, আমিও দেখছি ছোটবেলা থেকে। কিন্তু এই বিটিআই বিল্ডিংটা হওয়ার পরে ওই সাইডের খালটা আপনি একেবারে টোটালি বন্ধ, ওই পাশে কোনো খাল নাই। আগে ঠিকই ছিল, অনেক বড় ছিল, টলার আসা যাবে, মাটি বালু এগুলো বড় খেতে আমরা এসব এলাকা দিয়ে, এখন বর্তমানে সবগুলো মুছে গেছে। এর থেকেও ভয়ানক ঘটনা রয়েছে। খালটি শাহজাদপুর স্লুইস গেট থেকে অপর পাড়ে আর কোনো অস্তিত্ব নেই, নীরব সাক্ষী হয়ে রয়েছে শুধুই স্লুইস গেট।
খালের উল্টো পাশে খাস জলাধার ভরাট করে লেক পর্যন্ত নির্মিত হয়েছে বড় বড় ভবন। দখলদাররা নকশায় জলাধার থাকার সুযোগ নিয়ে ভুয়া কাগজ বানিয়ে ফ্ল্যাট বিক্রি করে দিয়েছে। গয়না নৌকা চলতো, বেড়াদের লোকজন আসতো যাইতো এই রাস্তাটা। হ্যাঁ, এখান থেকে একসময় ভরপুর আমরা গোসলও করছি, একসময় ব্রিজ থেকে গোসল করছি, এখান থেকে গোসল করছি আমরা। রাস্তা ছিল, ওখান থেকে খাল ছিল পোড়াটা, যেটা এখন বিটিআই ভবন, যেটা এখান দিয়ে একদম পুরা গুলশান এক নম্বর পর্যন্ত আপনার ই যাইতো। এখান দিয়ে গয়না চলতো, নৌকা চলতো, মাটির ট্রলার চলতো, কিন্তু এখন তার ওই রাস্তাটা একদম ওই খালটা পুরাটাই নাই। ওইখানটা যে খাল ছিল ওইটার কোনো চিহ্নই নাই বর্তমান। দুই পাশে মিলে 100 ফিট না হলেও 80-90 ফিট ছিল, বিশাল বড় বড় ট্রলার নৌকা আসতো, বুঝতেন না, দোতলা লঞ্চগুলি আমরা দেখছি নিজের চোখেই। এর মধ্যে আশপাশে যে বাড়িগুলো আছে, বাড়িগুলো সকল ময়লা এই খালের ভিতরে ফেলানো হয় এবং এই খাল দেখার কেউই নাই। তবে খাল নিয়ে ওয়াসা ও সিটি কর্পোরেশনের সঙ্গে তথ্যের কোনো মিল নেই। সম্প্রতি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের জরিপেও এমন তথ্য উঠে এসেছে। নদী রক্ষা কমিশন সম্প্রতি একটি জরিপ করেছে, তারা 55টি খাল পেয়েছে, আমরা 73টি খাল পেয়েছি যেগুলো নদীর সাথে সরাসরি সম্পৃক্ত। ওয়াসার যে 26টি খাল আছে তার 10টি খাল হচ্ছে নদীর সাথে সম্পৃক্ত, বাকি খালগুলো ঢাকার ভিতরে নদীর সাথে ইন্টারকানেক্টেড। তো আমরা শুধু 73টি খাল পেয়েছি যেগুলো সরাসরি নদীর সাথে সম্পৃক্ত, এবং আমরা আরও খুঁজছি। আমরা আমাদের বিশ্বাস আমরা ঢাকার ভিতরে ইন্টারকানেক্টেড খাল আমরা সহ আমরা প্রায় 100টির উপরে আমরা খাল পাবো। আমরা 25টি খাল পেয়েছি যেগুলোর মুখের মধ্যে দখল আমরা দেখতে পেয়েছি, যে মাটি ভরাট করা হচ্ছে, দখল হচ্ছে, এবং ঢাকার ভিতরে যে ওয়েটল্যান্ডগুলো আছে যেখান থেকে খালের উৎপত্তি সেগুলো প্রায় সবগুলোই দখল হয়ে যাচ্ছে। তবে স্থানীয় কাউন্সিলর বলছে যেটুকু পাওয়া গেছে ওইগুলো উদ্ধার করার চেষ্টা চলছে। এলা বুঝেন যে একটা খাল ভরাট করে 6তলা বাড়ি করে ফেলছে এমন আছে, তো এই 6তলা বা 10তলা বাড়ি ভাঙ্গাও তো একটু সময় লাগবে না। এখনও নোটিশ দেওয়া হয় না, প্রসেসিং চলছে আর কি। অনেক তো খাল তো অনেকগুলো খালি তো আপনার দখল হয়ে গেছে, জানেন ঢাকা শহরে। এটা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওই আসতে মেয়রদের দায়িত্ব দিয়েছে, উত্তর দক্ষিণ দুই মেয়র দিয়েছে খালগুলো ওয়াসার থেকে এনে সিটি কর্পোরেশনে দিয়েছে, যেন খালগুলো উদ্ধার করে আবার জল চালু করে। এসব দখলবাজির পেছনে কারা মূলত দায়ী? শুধুমাত্র দখলদার নাকি কর্তৃপক্ষের অবহারাও এর জন্য অন্যতম দায়ী? ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব চাঞ্চল্যকর কিছু তথ্য। তবে তার আগে দ্বিতীয় বিরতির বাধা টপকাতে হবে। দখলদাররা প্রভাবশালী, এ কথা নির্দ্বিধায় বলা যায়, কিন্তু ক্ষমতার পালা বদলে এসব দখলদারদের প্রভাব প্রতিপত্তিতেও হেরফের হয়। তারপরও কেন এসব খাল উদ্ধার হয় না, চলুন দেখে আসি সেসবের নেপথ্যের কারণ। পরিবেশ ধ্বংস হলে মানব সভ্যতার ধ্বংস অনিবার্য হয়ে ওঠে। উন্নত বিশ্বে নদী জলাধার টিকিয়ে রাখতে আইন পাশ হয়, তা না হলে ইকোলজিক্যাল ভারসাম্য নষ্ট হবে। রাজধানী ঢাকাতে ঠিক তার উল্টো, কর্তৃপক্ষের গাফিলতির কারণে পয় নিষ্কাশনের সংযোগ দিয়ে 3 দশকে দূষিত হয়েছে সব খাল, নষ্ট হয়েছে ইকোলজিক্যাল ভারসাম্য। স্থানীয় সরকার মন্ত্রণালয় ঢাকার খাল দেখভালের দায়িত্ব দিয়েছে ঢাকা ওয়াসার উপর। দীর্ঘ 40 বছরে ওয়াসার উদাসীনতায় খালগুলো দখল, ভরাট ও ময়লার ভাগারে পরিণত হয়েছে, ফলে ঢাকায় বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। সম্প্রতি খাল দখলমুক্ত করতে অভিযান শুরু করে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ধলাই খাল, জিরানি খাল, মান্ডা খাল, ইব্রাহিমপুর খাল সহ অনেক খালেই শুরু হয়েছে এমন দখলমুক্ত অভিযান। CSRS ম্যাপ দেখে দখলদারদের নোটিশ দিলেও কেউ সেসবের তোয়াক্কাই করছে না। উদ্ধার অভিযানে গেলে বাধার মুখে পড়তে হয় সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের। এখনও যে খালগুলো রয়েছে, যেই জলাশয়গুলো রয়েছে, আমরা যদি প্রত্যেকটা খাল জলাশয় সংযোগ করতে পারি, তাহলে আমি মনে করি যে ভেনিসের থেকে কম হবে না ঢাকা শহর। যদি অডিট অবজেকশন দেয়, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের এই ক্যামেরাগুলো আমার জন্য একটা এভিডেন্স হয়ে থাকবে যে এই খাল তো আমার পরিষ্কার করার কথা না, এই খাল পরিষ্কার কথা অন্য সংস্থার। কিন্তু তারপরেও আমরা মনে করেছি, আমাদের কাউন্সিলররা মনে করেছে, সবাই মিলে আমাদের খালটাকে আমরা পরিষ্কার করে দিয়ে যাই, কারণ এই সামনে কিন্তু আবার এই কিউলেক্স মশার কিন্তু একটা উপদ্রব হবে। এদিকে দখলদাররা দাবি করেন তারা জায়গা কিনে নিয়েছেন। কোনো দিগ খাল ছিল না, মনে করেন সুতির বোলা ছিল, সুতির বোলা মোজা
মৌজা, কোনো খাল তো আমি শুনি নাই যে খাল সুদিনগুলা খাল খাল। এটা তো মনে করেন বড় ড্রেন বানানো, বড় যে ড্রেন বানাইছে দুইটা প্লট অথবা একটা প্লট দিয়েছে সুদির বলা মৌজা পরে, ঠিক আছে। তারপরে তো মনে করেন সরকার একবার করিয়া তারপরে এটা টাকা দিয়ে তারপরে এটা খাল করে দিচ্ছে। আমি এটা ভাটারা মৌজার মেয়ের দেখছি এবং দেখার পর দেখছি এখানে কোনো খাল নেই। মৌজা মেপে যদি খাল না থাকে তো খাল তো জোর করে বানানো যাবে। এবং কথা হচ্ছে আমরা এখানে অলরেডি 30 বছর ধরে এখানে কোনো খাল দেখি না। তবে খাল দখল উদ্ধার করে কিছু স্থানে সীমানা পিলার দিলেও পরক্ষণে দখলদাররা পিলার ভেঙে শুরু করে আবারও দখল। অলরেডি মুখিক মুখিক ভাবে দিচ্ছি, পরবর্তীতে আমরা নাশনের উচ্ছেদ লিখিত নোটিশ দেওয়া হবে না, উচ্ছেদ করা হবে। তবে এইসব খাল উদ্ধার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ওয়াসার বর্তমান ব্যবস্থাপনা পরিচালক তাকসিমে খান। সুতি বলা কাজ খালটা আপনি যেটা বলেছিলেন আমি খবর নিয়েছি, হ্যাঁ ওইটা এখন ওরা কোনো কাজ করেনি, তবে তারা কাজ করবে এবং সেখানে কিছু অবৈধ স্থাপনা আছে। আমরা ঢাকা ডিসির সাথে যোগাযোগ করে এই অবৈধ স্থাপনাগুলোকে উচ্ছেদ করার জন্য একটা উদ্যোগ নেওয়া হবে। আর আমাদের মূল যে কাজটা যে মানে খালের রিএক্সক্যাভেশন এবং সেই কাজগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছে তারা, তারা বোধহয় এই খালটাকে কাজ করবে। কারণ খাল অনেক অনেকগুলো আছে ঢাকা শহরে এবং আমরা একসাথে সব খালের কাজ করিও না বা করতে পারিও না, তো কাজেই ওই সুতি বলা খালের কাজটা করা হবে। দখল এবং দূষণে কোটি মানুষ অতিষ্ঠ হলেও এখনও নির্বিকার স্বার্থান্বেষী মহল, নির্বিকার সরকারের সংশ্লিষ্ট দপ্তর, কিন্তু বাঁচতে হলে ভিন্ন পথে হাঁটতে হবে। দর্শক, মিথ্যার আবরণে ঢেকে থাকা, সত্য উদ্ঘাটনে আমাদের নিরন্তর ছুটে চলা। আপনাদের হাতে কোনো অপরাধের তথ্য প্রমাণ থাকলে আমাদেরকে জানান, আর অপেক্ষায় থাকুন ভিন্ন কোনো অপরাধীকে বিচার আর বিবেকের মাঝখানে ঝুলিয়ে দিতে ক্রাইম ইনভেস্টিগেশন টিম হাজির হবে এশিয়ান টেলিভিশনের পর্দায়।